নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব মহলওয়ারি ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে। আগের দুটি পর্বে রায়তওয়ারি এবং চিরস্থায়ী ভূমি রাজস্ব বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা যারা ভিডিও দুটি দেখনি তারা অবশ্যই দেখে নিও, ভিডিও লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। 1822 খ্রিস্টাব্দে রাজস্ব সচিব ম্যাকেনজি গাঙ্গে উপত্যকা অঞ্চলে মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। গ্রামের প্রতিটি কৃষকের পরিবর্তে এখানে মহল বা বাড়ি পিছু জমি বণ্টনের ব্যবস্থা কার্যকর হয়েছিল। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাবে এই ব্যবস্থা চালু হয়। তবে পাঞ্জাবের সর্বত্র নয়, পাঞ্জাবের কিছু অঞ্চলে, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশেরও কিছু কিছু স্থানে। এইখানে পূর্বে যে জমিদারি ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাকে কিছু পরিবর্তিত আকারে মহলওয়ারি ব্যবস্থা প্রচলন হয়। মহলওয়ারি ব্যবস্থায় 30 বছরের জন্য জমির বন্দোবস্ত করা হয়েছিল। এখানে অনুমানের ভিত্তিতে ভূমি রাজস্ব ঠিক করা হয়। এলফিনস্টোন এবং ম্যাকেনজির চেষ্টায় পাঞ্জাবে কয়েকটি মহল বা গ্রাম নিয়ে যৌথভাবে গ্রামওয়ারি ও ভাইয়াচারি ব্যবস্থা চালু হয় 1824 খ্রিস্টাব্দে। জনসংখ্যা কম থাকায় এই ধরনের ভূমি রাজস্ব নীতি এই অঞ্চলে কার্যকর হয়েছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে প্রচলিত এই ভূমি রাজস্ব ব্যবস্থাগুলি, সেটি একশালা, পাঁচশালা, চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত, যেটাই হোক না কেন, এই সকল ব্যবস্থার সংক্ষিপ্ত পর্যবেক্ষণ করলে বলা যায় এর ফলে সর্বত্র কৃষকরাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই নতুন ব্যবস্থায় তাদের ভাগ্যের কোথাও কোনো উন্নতি ঘটেনি। ব্রিটিশরা ভূমি রাজস্ব ব্যবস্থায় একটি নতুন বৈশিষ্ট্য যোগ করে এবং কৃষকের ওপর ক্রমবর্ধমান রাজস্বের ভার বৃদ্ধি হতে থাকে। রাজস্ব জমা দিতে না পেরে কৃষকেরা তাদের জমি হারিয়েছিল। ইংরেজরা ভূমিকে বস্তুতে পরিণত করেছিল। ভূমি বন্ধক রাখা, কেনাবেচা করা বা হস্তান্তর করা যেত। এইভাবে তারা এদেশের ভূমি ব্যবস্থায় একটি মৌলিক পরিবর্তন আনে। আরেকটি পরিবর্তন হয়েছিল, ভূমির ওপর ব্যক্তিগত মালিকানার অধিকার প্রতিষ্ঠা, যা কৃষকেরা কোনোদিনই ভোগ করতে পারেননি। সর্বোপরি ভূমি রাজস্ব ক্ষেত্রে কোম্পানির এইসব বিভিন্ন ব্যবস্থার ফলে ভারতীয় সমাজে শ্রেণী বৈষম্য আরও প্রকট হয়ে ওঠে। পুষ্ট হয় জমিদার শ্রেণী, সৃষ্টি হয় সামান্য ভূমির অধিকারী কৃষকের দল এবং অসংখ্য ভূমিহীন ক্ষেতমজুর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানান কমেন্টে, এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটিও জানাতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং একটিও নতুন ভিডিও যাতে মিস না হয় সেজন্য নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করুন। বেল আইকনটি ক্লিক করার পর অবশ্যই অল বাটন প্রেস করবেন, না হলে কিন্তু নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না। তাই অবশ্যই অল বাটন প্রেস করবেন। ধন্যবাদ।